আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে জানি আপনাদের সবার ওখানে সকলেরই অনেকটা মন খারাপ তো সেই খারাপ মনটার একটু হালকা ভালো করার চেষ্টা করছি দর্শক বাংলাদেশের চলমান ঘটনার সাথে সাথে আমাদের বীরদের কথা কিন্তু আমি ভুলিনি প্রতিদিনই চেষ্টা করি পুতিন কাকু বা ইরানের কিছু ভালো খবর দিতে অনেক দিন পর ইটস হিউজ রেকর্ড হিউজ রেকর্ড গোলান মালভূমি তো সেখানে একটা না দুইটা না ডাবল ডিজিট ক্রিয়েট করছে আমাদের বীররা সংকটও সুন্দর এক এক মানে এগারো এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছে নেহু মাথার মধ্যে চিন্তা যে ক্ষমতায় কে যায় ট্রাম্প যায় না কামালা হ্যারিস যায় দুজনের সাথেই মিটিং টিটিংয়ে ব্যস্ত হোয়াইট হাউসের সামনে হালকা পাতলা পাবলিকের হ্যাঁ ওয়াক থুইং টাইপের ফিল শেষ হওয়ার মাঝখানেই আমাদের বীররা ঘটনা ঘটায় দিচ্ছে আর এই ঘটনা ঘটিয়েছে কে ল্যাবাননের হিজুরা যদিও একটা পাল্টা হামলা হয়েছে তবে হিজুরা আবারও প্রস্তুতি নিচ্ছে ইশালের অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়েছে এতে শিশুসহ সহ অন্তত এগারো জন নিহত হয়েছে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষেরাতে যখন কোনো শিশু হত্যা হয় আমার কাছে এটাতে কলি যেতে কষ্ট লাগে কারণ আমারও দুইটা ছোটো বাচ্চা আছে তো আমার মনে হয় হিজুদের টার্গেট করা উচিত তারা যেখানে মারবে সেনাবাহিনী অথবা পুলিশ অথবা তাদের যেই প্রতিপক্ষ বাচ্চাদের বা খেলার মাঠটা টেগুলারে করা উচিত না দেখেন আমি এটার পক্ষে না বি অনেস্টি যেটা আচ্ছা ইসলি কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছি বিবিসি ইসলির প্রতিরক্ষা বাহিনী বলছে লেবাননের শক্তিশালী বীর গোষ্ঠীর ছোড়া একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামস এলাকার ফুটবল মাঠে এনে আঘাত আনে তবে এই হামলার দায় অস্বীকার করেছে আমাদের হিজুরা এখন এই জায়গাটাতে এসে একটা বিষয় আছে আমি দেখেছি যে হিজুরা যখন ঘটনা ঘটায় এ যাবৎকালীন কিন্তু এরকম ঘটনা ঘটায় নাই আবার ঘটালে ঘটাইতেও পারে বাট আমার কেন জানি মনে হয় এই যাবৎকালীন আমি যতগুলো নিউজ করছি আপনাদেরকে দিছি আমি কখনো দেখি নাই যে এরকম মানে টার্গেট করা বাচ্চাদের খেলাধুলার মাঠটাতে এখানে হ্যাঁ যদি এখন এই মাঠের মাধ্যমে মনে করলেন যে ইশালের সেনাবাহিনীর টিম থাকে অথবা এটাকে তারা সামরিক মহড়ার মাঠ আসে সেখানে শিশু সহ বলছে এখন শিশু হয়তো একজন ছিল বা দুইজন অথবা এদেরই সেনাবাহিনীর পরিবারের কোনো সদস্য তো এই জায়গাটাতে কিন্তু একটু গুপসি একটা মিসিং ওয়ার্ড আমার কাছে মনে হচ্ছে যদিও এই হামলার পর হিজুদের বিরুদ্ধে অলরেডি পাল্টা হামলা চালিয়েছে ইসলি ইভেন ইসলির প্রধানমন্ত্রী বলছে এর চড়া মূল্য দিতে হবে মানে হিজুদেরকে দর্শক ইসলির উত্তরাঞ্চলীয় সীমান্তে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে জাতিসংঘের এক বিবৃতিতে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম থাকার মানে আহ্বান জানানো হচ্ছে তবে আমাদের হিজুরা বলছে ভিন্ন কথা হিজুরা বলছে যে আমরা এখানে এই ঘটনা ঘটাই নাই বেসিক্যালি হিজুরা যখন কোনো ঘটনা ঘটায় সেটা কিন্তু তারা দায় শিকার উক্তি দেয় এখন এইখানে কতজন সেনা ছিল বা যে বাচ্চাটা মারা গেছে তারা কি কোনো সেনা পরিবারের সদস্যের বাচ্চা কারণ গোলান মালভূমি এটাকে জোর জবর করা জোর জবরদস্তি করা দখল করা রাখছে স্ত্রী সেনারা সেখানে বিভিন্ন সময় পান্ডামি করে সান্ডামি করে তো এই জায়গাটাতে ব্যাপক কিন্তু হামলা হয় ইরাক থেকে হয় সিরিয়াতে ঘটনা ঘটে এগুলো আপনারা জানেন তো এখন আসলে কেন হিজুরো অস্বীকার করলো বাট আমার মনে হয় যে এই এরিয়াটা তো আর মানুষ ফুটবল খেলতে যাওয়ার কথা না থাকে না যে সেনাবাহিনীর ব্যারাক বা ঘাঁটি যেখানে থাকে সেখানে তাদের বিনোদনের জন্য ক্লাব থাকে খেলাধুলার মাঠ থাকে সুইমিং পুল থাকে হয়তো বা সামহাও এরকম কিছুই যদি হয় আর কি তবে একটা বড় ধরনের বাতাস কিন্তু তৈরি হচ্ছে এখন কি বাতাস কখন আসে কীভাবে সে আল্লাহ ভালো জানে অপেক্ষা করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম